আগুন লাগিয়ে পালিয়ে গেল ছেলে, নিজের বাড়িতে আগুন লাগিয়ে পালিয়ে গেল বাড়ির ছোট ছেলে। শনিবার সন্ধ্যায় নিজের বাড়িতে আগুন লাগালো বাড়ির ছোট ছেলে, এমনটাই অভিযোগ করলো সেই ছোট ছেলের মা। জানা গিয়েছে শিলিগুড়ি 40 নম্বর ওয়ার্ডের মার্কেট কমপ্লেক্সের পাশে একটি বাড়িতে শনিবার সন্ধ্যায় বাড়ির উনুনে আগুন লাগিয়ে তার নিজের ঘরেও আগুন লাগিয়ে পালিয়ে যায় বাড়ির ছোট ছেলে। ঘটনায় জ্বলে পুড়ে ছাই হয়ে যায় ঘরে থাকা কিছু অংশ। আগুন দেখতে পেয়ে ছুটে আসে পাড়া প্রতিবেশীরা, তারা এসে নিজেরাই আগুন নেভানোর চেষ্টা করে। এরপর খবর দেওয়া হয় দমকল ও ভক্তিনগর থানার পুলিশকে। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন এসে পৌঁছায়, কিন্তু তার আগেই আগুন নিয়ন্ত্রণে চলে আসে। গোটা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। জানা গিয়েছে বেশ কয়েক বছর আগেও নিজের বাড়িতেই আগুন লাগিয়ে পালিয়ে যায় বাড়ির ছোট ছেলে। নেশা করে এসে প্রতিনিয়ত মা বাবার উপরে অত্যাচার করত, পাশাপাশি দাদা বৌদিকেও প্রাণে মারার হুমকি দিত। কিছুদিন আগে ঘরের দরজা বন্ধ করে মাকে বেধড়ক মারধর করে সেই ছোট ছেলে। মা লক্ষ্মী বিশ্বাস জানান, আমার দুই ছেলে, কিন্তু আমার ছোট ছেলে বড় ছেলেকে দেখে হিংসে করে। এর আগেও অনেক দুর্ঘটনা ঘটানোর চেষ্টা করেছে, তাই বড় ছেলে ঘর থেকে পালিয়ে যায়, তবুও থেমে থাকেনি ছোট ছেলে, প্রতিনিয়ত আমাদের ওপর অত্যাচার করে। বাড়িতে বিশাল বড় বড় দা নিয়ে আসে আর তা দিয়ে আমাদের প্রাণে মারার হুমকি দেয়। আমি মা হয়ে আমার ছোট ছেলের শাস্তি চাইছি। আমি এর আগেও ছোট ছেলের নামে থানায় লিখিত অভিযোগ করেছিলাম, আজকে আবারও করব, যাতে তার কঠোর শাস্তি হয়। কখন ওই আগুন লাগানো হচ্ছে? আগুন লাগানো আমি দেখি না, আমি কাছে গেছি। আচ্ছা, কবে আসলেন তখন? এই যে এক্ষুনি আসলাম সন্ধ্যাবেলা। তখন দেখলেন বাড়িতে আগুন লাগানো? না, তখন আগুন থামিয়ে গেছে, মানে জল টলে থাকছে সবাই। আশেপাশে লোক আশেপাশে লোক, আমার শাশুড়ি আছে ওইখানে, ওই ঘরে আকি শাশুড়ি আছে, ওরা করছে থামাইছে। তখন ছেলেটা কোথায় ছিল? ও পালাই গেছে। নাই বাড়িতে? না। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ।